প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যে দৃশ্যটি দেখছি এটি ফরিদগঞ্জের উপর প্রবাহিত ডাকাতিয়া নদীর দৃশ্য। দূষণ আর দখলের নদী হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে একসময়কার তীব্র খরস্রোতা নদী ডাকাতিয়া। একসময় যে নদী ছিল খরস্রোতা, আজ তা শুধুই স্মৃতির পাতা। একসময় যে নদীটি ছিল সম্ভাবনার দ্বার, আজ তা শুধুই আবর্জনা আর ময়লা ফেলার স্থান। ছবিটি কেরোয়া বিশ্বসংলগ্ন ডাকাতিয়া নদীর দৃশ্য। ফরিদগঞ্জ বাজারের বসত বাড়ি, ব্যবসার প্রতিষ্ঠানে যত ময়লা আবর্জনা আছে, সবই যেন এই অবাধা নদীটির বুকে ঠাঁই করে নিচ্ছে। ডাকাতিয়া নদীটি বেশ কবছর ধরে অবহেলিত আর নির্যাতিত। অনেকটা জোর করে নদীর সৌন্দর্য বিলিনে উঠে পড়ে লেগেছেন নদী ঠাকুরা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকার তরুণ সমাজ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনাস্ত করে রাখা হয়েছে ডাকাতিয়ার পুরী, যা কিনা পরিবেশকে দূষিত করে, এমনকি নদীকেও দূষিত করে। নদীতে এখন আর অনেক প্রকারের মাছই পাওয়া যায় না, মাছগুলোও বিলুপ্তির পথে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনার সাথে ডাকাতিয়া নদীটি দখল করে আছে কচুরি পানাও। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকার তরুণ সমাজও, তাদের মধ্যে একজন তুষার সাহা, তিনি জানান নদীটি কয়েক বছর ধরে এমন বিচ্ছিন্ন, ময়লা আবর্জনা ফেলার ফলে নদী তার নাব্যতা হারাচ্ছে, এতে করে প্রকৃতির ভয়াল রূপ ধারণ করছে। অন্যদিকে পানি দূষিতের ফলে জলজ প্রাণী মাছের বংশ বিস্তারও ব্যাহত হচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা যে নদীটি দেখছেন এটি ডাকাতিয়া নদী। ডাকাতিয়া মেঘনার একটি উপনদী। ডাকাতিয়া চাঁদপুর লক্ষ্মীপুর দিয়ে প্রবাহিত হয়েছে। ডাকাতিয়ার উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যে, পরে তা কুমিল্লা জেলার বাঘশারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ডাকাতিয়ার নামকরণে রয়েছে বিভেদ। কেউ কেউ মনে করেন একসময় ডাকাতিয়া ভয়ঙ্কর খরস্রোতা নদী ছিল, মেঘনার উপনদী হওয়ায় মেঘনার মতোই প্রবল ঢেউ ছিল ডাকাতিয়াতে। ডাকাতিয়ার করাল ঘাসে সর্বোচ্চ হারিয়েছে না অনেকেই, এমনকি প্রাণও হারিয়েছিলেন অনেকে, আর সেজন্যই নদীটিকে ডাকাতিয়া হিসেবে ডাকা হয়। তবে আবার অনেকে মনে করেন একসময় নদীটি ধরে ডাকাতরা চলাচল করত, ডাকাতি হতো বড় ধরনের, আর সেজন্যই হয়তো নদীটির নাম রাখা হয়েছে ডাকাতিয়া। প্রিয় দর্শক মন্ডলী, ডাকাতিয়া নদী ধরে বরিশালে ভোলা, শরীয়তপুর, ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা সহ বিভিন্ন জায়গায় মালামাল সরবরাহ করা হতো। ব্যবসায়ের প্রাণকেন্দ্র যেন ছিল ডাকাতিয়া, আজ তা কেবলই স্মৃতি। যদিও চাঁদপুর ত্রিনদীর মোহনা ঘেঁষে ডাকাতিয়া ছুটে চলেছে তীব্র স্রোত নিয়ে, তবু তা শুধু যেন ওই চাঁদপুর সদরের মাঝেই সীমাবদ্ধ। ডাকাতিয়ার যে শাখা নদীগুলো রয়েছে তাদের অবস্থা নাজেহাল, বিশেষ করে ফরিদগঞ্জের ডাকাতিয়াটির অবস্থা খুবই খারাপ। একসময় মাছে অভয়ারণ্য নদীটিতে মাছ যেন এখন আর দেখেই মিলে না, কচুরিপানা পরিপূর্ণ নদীটি যেন ময়লা পানির একটি স্তূপে পরিণত হচ্ছে। প্রিয় দর্শক মন্ডলী, এভাবে চলতে থাকে একদিন হয়তো আমরা এই ডাকাতিয়াকে আর ডাকাতিয়া নদী নামে ডাকতেই পারব না। প্রিয় দর্শক মন্ডলী, আমার পেছনে যে নদীটি দেখছেন এটি ডাকাতিয়া নদী, যা কিনা মেঘনার একটি উপনদী। যদিও এর উৎপত্তি স্থল ভারতের ত্রিপুরা রাজ্যে, পরে এটি কুমিল্লার বাঘশারা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এরপর চাঁদপুর এবং লক্ষ্মীপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে এই খরস্রোতা নদীটি একসময় খরস্রোতা থাকলেও এখন আর খরস্রোতা নেই বললেই চলে। যদিও আমার পিছনের নদীটি খরস্রোতা দেখা যাচ্ছে, তবে এর শাখা প্রশাখা যেখানে মিশেছে সেগুলো এখন আর খরস্রোতা নেই। বিশেষ করে ফরিদগঞ্জে যে নদীটি প্রবাহিত হয়েছে ডাকাতিয়ার শাখা, সেটিতে খরস্রোতা নেই বললেই চলে। আমরা এখন একজন পর্যটকের সাথে কথা বলবো যিনি ডাকাতিয়া ব্রিজের উপর এসেছেন। আসলে খুব বিনোদন নেওয়ার জন্য সৌন্দর্য এরিয়াটা দেখার মতো আসা, বিনোদনের তেমন কোনো ব্যবস্থাই নেই। আসলে আমাদের দেশে তো কোথায়ও বিনোদন, যে শহরে তো এখানে দাম কম, তো এখানে একটু আমাদের জায়গাটা খালি, একটু হাওয়া বাতাস নেওয়ার জন্য দেখার কিছুই নেই। প্রভাবিত হয়েছে এই ব্রিজের নিচ দিয়ে ডাকাতিয়া নদী, এটি আসলে আমি ছোটবেলা যখন এদিকে ঘুরতে আসলাম সেই ছাত্র জীবনে আপনার 91-92 তখন আসলে আমাদের যথেষ্ট স্রোত ছিল, নৌকা ছিল এখানে, তখন আর একটু আনন্দ মুখরিত ছিল। দর্শকের সাথে এখন আমরা কথা বলবো, তিনি উপজেলা আওয়ামী ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে কাজ করছেন, চলুন আমরা তার সাথে কথা বলবো। আমার নাম হচ্ছে রবীন্দ্র। আচ্ছা রবীন্দ্র সাহেব, কিছুদিন আগে আমাদের যে পরিষদের চার আসনের সংসদ সদস্য সেটা শামসুল ভূঁইয়া সংসদে এই ডাকাতিয়া নদীকে বাঁচানোর কথা বলেছিলেন। হ্যাঁ, তো সেটা কোন জায়গা?
এটা হচ্ছে ওইখানকার যে ডাক বাংলোটা আছে সরকারি, যে থানার সামনে গিয়ে যাওয়ার পর ওইখানে সরকারি যে ডাক বাংলোটা আছে ওইখানে, এখানে তিনটা নদীর মোহনা যোগ হয়েছে, একটা এদিক দিয়ে গেছে আর একটা রাস্তা একটা ফরি চলে গেছে, এটা ফজলুদি এটা গাজীপুর দিকে। এখানকারটা হচ্ছে হাতিপুলের আদালত কাজ করছে, বিশেষ করে ব্রিজগুলো ওই সেম ওইখানে তিনটা ব্রিজের যদি হয় তাহলে ওইখানটা ওইখানকার দর্শনার্থী আরও বেশি যাবে। এখন তো সবসময় অ্যাভেলেবল ওইখানে দর্শনার্থী বিকেল বেলা প্রচুর পরিমাণে থাকে, আর পাশাপাশি যদি ওই জিনিসটা বিনোদনের মতো এখন ব্রিজ গাড়ি ঘোড়া তো চলবে না, শুধু হাঁটা চলে এবং রিক্সা বা ঘোরার জন্য হলেও জায়গাটা অনেক সুন্দর হবে, সেজন্য আমাদের বারবার ওইটা নিয়ে। আপনার যে কেরোয়া যে ব্রিজের কাছে যে ময়লা আবর্জনা স্তূপ ফেলে রেখে যে ডাকাতিয়া নদীটিকে ধ্বংস করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কি? এই ব্যাপারে মাননীয় এমপি মহোদয় সংসদে বলেছিলেন যে এটা মরা ডাকাতিয়া, ওটাকে পুনঃখনন করে এবং পুনঃসংরক্ষণ করে যেন এখানে কাজগুলো সুন্দরভাবে করা হয়। যেমন ওইখানকার যে ময়লাগুলো, এটা বিশেষ করে এটা ফোর মেয়রের দৃষ্টিকোণ আমি আশা করবো। দর্শক মন্ডলী, আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটিও ডাকাতিয়া নদী, তবে এটি চাঁদপুরে ডাকাতিয়া নদীর শাখা নদী, যার ডাকিয়া উপর দিয়ে প্রবাহিত হয়ে লক্ষ্মীপুরে গিয়ে মিশেছে। দূষণ আর দখলের কারণে এই নদীটি এখন খরস্রোতা নদী হিসেবে না বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরিপানায় পরিপূর্ণ নদীটি, অচিরেই যদি কচুরিপানা সরিয়ে করা হয়, আবারও যদি দখলমুক্ত করা হয়, তবে আবারও নদীটি প্রাণ ফিরে পাবে। ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী থেকে রিপোর্ট।